নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অনির্বাণ ঘোষ সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের যারা নতুন শিক্ষার্থী বন্ধুরা আছে তাদেরকে নতুন শিক্ষা ব্যবস্থায় আমরা স্বাগত জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন ডিপার্টমেন্টাল তিনজন ফ্যাকাল্টি, প্রফেসর ত্রিদীপ ত্রিপাঠী, শ্রীমতী অনামিকা দাস এবং ডক্টর বর্ণালী রায়চৌধুরী। তবে যারা নতুন এই শিক্ষা ব্যবস্থায় এলেন, যারা বিএ অথবা এমএ আমাদের সিস্টেমে করেছেন, তারা জানেন সিস্টেমটা, যে এটা মেথোডোলজিটা আলাদা, কিন্তু কোর্স কারিকুলাম বা সিলেবাস যাই বলি না কেন এগুলো সবই এট পার উইথ আদার ইউনিভার্সিটি। এখন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রত্যেকেই জানেন যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় একটি রাজ্য স্তরের মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটি ইউজিসি দ্বারা স্বীকৃত এবং অতি সম্প্রতি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল দ্বারা স্বীকৃতি স্বীকৃত হয়েছে। আমরা এ গ্রেড পেয়েছি। আপনারা জানেন যে ন্যাক একটি সর্বভারতীয় সংস্থা, যেটি সারা ভারতবর্ষে যত হায়ার এডুকেশন ইনস্টিটিউট আছে অর্থাৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে তাদের যে গুণমান সেটাকে বিচার করে এবং অ্যাক্রিডিট করে, এবং এটা আমাদের গর্বের বিষয় যে আমরা প্রথম সাইকেলেই আমরা এ প্রাপ্ত হয়েছি। এবং এক্ষেত্রে প্রত্যেকেরই সমান অবদান আমাদের ফ্যাকাল্টি বা আমাদের যারা স্টেক হোল্ডার, স্টুডেন্ট, অ্যালামনি, যারা স্টাফ ইউনিভার্সিটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত, তারা তাদের প্রত্যেকেরই সমান অবদান আছে এই ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে। আগামী এক বছর তো আমাদের যোগাযোগ থাকবেই। গত 2 বছর আমরা প্যান্ডেমিকের মধ্যে ছিলাম, অর্থাৎ মাঝে যে 2টো ব্যাচ পেরিয়ে গেছে তাদের সাথে আমরা ফেস টু ফেস ইন্টারেক্ট করার সুযোগ পাইনি। যেহেতু আমাদের আস্তে আস্তে আমরা নর্মালসির দিকে যাচ্ছি, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পরের মাস থেকেই ফেস টু ফেস কাউন্সেলিং শুরু করবো, যেটাকে আমরা পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম বলি। সিলেক্টিভ যে সমস্ত কলেজগুলোতে আমরা করে থাকি সেখানে আমরা করার চেষ্টা করব, তবে সেটা ডিপেন্ড করবে কোথায় কত ভর্তি হয়েছে তার উপরে। কিন্তু গত 2 বছরে প্যান্ডেমিকের দরুন আমরা যেটা শিখেছি সেটা ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে ইউজ করা যায় সেটা আমরা শিখেছি। সুতরাং আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে একেবারে আলাদা করে রাখবো না, আমরা দুটোকেই আমরা ব্যবহার করব আমাদের টিচিং লার্নিং এর ক্ষেত্রে। ব্লেন্ডেড মেথডে আমরা করব। আমরা কিছু কিছু প্রোগ্রাম, আমরা কিছু কিছু পেপার আমরা অনলাইনে করব, যেমন আমাদের অনলাইন কোর্স চলছে, অনলাইন ক্লাস চলছে, তেমনি আবার কিছু কিছু পেপার আমরা অফলাইনে বা ট্র্যাডিশনাল মেথডে করব। এইভাবে আমাদের পরের 1টা বছর চলবে, এবং প্রত্যেকটা কোর্সেরই আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্ট গুলো হবে। আমাদের যা সিদ্ধান্ত হয়েছে অ্যাসাইনমেন্ট গুলো সবই এমসিকিউ বেসড, অনলাইনেই হবে। সুতরাং আমাদের প্রস্তুতি 2 রকমের নিতে হবে, একটা হচ্ছে এমসিকিউ বেসড পরীক্ষা যেটা অ্যাসাইনমেন্টের হবে, আর একটা হবে ট্র্যাডিশনাল মেথড যেটা টার্ম এন্ড পরীক্ষা। আগামী 1 বছর হয়তো আরো নর্মালের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তখন কিন্তু ফেস টু ফেস পরীক্ষা হবে। গত 2টো পরীক্ষা আমরা অনলাইনে নিয়েছি, অনেক বাধা বিপত্তি আছে, অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো ওভারকাম করে আমরা করতে পেরেছিলাম। কিন্তু আগামী দিনে আমাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো ট্র্যাডিশনাল মেথডেই হবে। এই ধরনের এইভাবেই আমাদের প্রিপারেশনটা নিতে হবে, যে অনলাইন পরীক্ষা হবে কি হবে না এটা আমাদের মাথা থেকে বার করে দিতে হবে। আমরা প্রিপারেশন নেব সেইভাবে যেভাবে ট্র্যাডিশনাল মেথডে পরীক্ষা হয় সেইভাবে। সুতরাং আমাদের 2 রকম ভাবে পদ্ধতিতে হবে পরীক্ষা। একটা হচ্ছে এমসিকিউ, যেটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, আর টার্ম এন্ড পরীক্ষাটা আগামী 1 বছরের শেষে যেটা ঠিক হবে সেটা সাধারণত ভাবে আমরা যেটা জানি সেটা ট্র্যাডিশনাল মেথডেই হবে। এটুকুই বলবো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আমাদের মধ্যে যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা বলবেন কোর্স সম্পর্কে। আমরা অলরেডি অনলাইনের শিডিউল পাবলিশ করেছি, সেই অনলাইনের শিডিউল তো আমরা ফলো করবোই, তার সাথে সাথে আমরা আগামী দিনে যে ফেস টু ফেস কাউন্সিলিং শিডিউল দেবো সেটাও আমাদের ফলো করা হবে, এবং সেটা আমরা কেবলমাত্র রবিবারে করবো। ফেস টু ফেস কাউন্সিলিং বা পিসিপি যেটা আমরা করি সেটা আমাদের রবিবারে হবে স্টাডি সেন্টারে 10টা থেকে 5টা।